কুমিল্লা 14 গ্রামে অস্ত্রগুলি সহ জালাল উদ্দিন প্রকাশ সজীব নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা মুন্সিবাড়ির আব্দুল হায়ের ছেলে। তথ্যটি শনিবার বিকেলে নিশ্চিত করেছেন 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আক্তার উজ্জামান। গ্রেফতারকৃত সজীব স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। 14 গ্রাম সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সেনাবাহিনীর 14 গ্রাম ক্যাম্প কমান্ডার মেজর মাহিন আলমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জালাল উদ্দিন প্রকাশ সজীবের বাড়িতে অভিযান চালায়। এই সময় যৌথ বাহিনী তাকে আটক করলে স্বীকারোক্তি মোতাবেক সজীবের গোয়াল ঘর থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান, দুটি দেশীয় তৈরি এক নলা বন্দুক, শটগানের কার্তুজ, দুইটি রাবার কার্তুজ, একটি বড় কাটার, পাঁচটি দেশীয় দা ধামা ছুরি, একটি পিস্তলের ম্যাগাজিন, 11 গানের 136টি কার্তুজ, 30টি ফয়েল পেপার ও 750 গ্রাম বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে তাকে 14 গ্রাম থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আক্তার উজ্জামান বলেন, যৌথ বাহিনীর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র সহ জালাল উদ্দিন প্রকাশ সজীব নামে এক যুবককে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।